আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সকলেই ভালো আছো আর তোমাদের দয়া আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। গতকালকের ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম তোমরা রাত 12টার পর গ্রোজার ইনকিউবেটরটা দেখতে পারবা, আর যে ইনকিউবেটরটা কিন্তু কনফার্ম ভাবে গেমে অ্যাড হয়ে গেছে। আজকের ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দিব আজকে রাত 12টার পর আমাদের গেমে নতুন একটা টপ ইভেন্ট আসবে, টপ ইভেন্টে কোন কোন আইটেম রিওয়ার্ড থাকবে কনফার্মলি তোমাদেরকে জানিয়ে দিব। আজকের ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দিব গ্রোজার ইনকিউবেটরটা যাওয়ার পর আমরা কোন ইনকিউবেটরটা গেমে দেখতে পারবো, ইভোভে মাস কবে আসবে এবং এর সাথে জম্বি সাবারে বান্ডেল কবে রিটার্ন আসবে সেটাও তোমাদেরকে কনফার্মলি জানিয়ে দিব। নেক্সট ফ্রাইডে টয়েলে তোমরা কোন কোন আইটেম রিওয়ার্ড দেখতে পারবা সেটাও ক্লিয়ারলি জানিয়ে দিব। আমাদের লেজেন্ডারি বান্ডেলের টোকেনটা ইভেন্টটা কবে আসবে এটাও তোমাদেরকে জানাই দিব। ফেব্রুয়ারি মাসে 100% কনফার্মলি একটা মিস্ট্রি শপ ইভেন্ট আসতে যাচ্ছে, কবে কি আসতে যাচ্ছে বিস্তারিত তোমাদেরকে জানাই দিব। এছাড়াও এশিয়ান ক্রিয়েট লিডার তোমরা কোন কোন আইটেম রিওয়ার্ড ফ্রিতে পাবা সেই ফ্রি এর অল আইটেম রিওয়ার্ড রিভিউ করে দেখাবো। আজকের ভিডিওতে এরকম সব ফিক্সড ওই ইভেন্ট ছাড়া আর অনেকগুলি আপডেট থাকবে তোমাদের জন্য। এছাড়াও আজকে রাত 12টার পরে গেমে কনফার্ম কোন ইভেন্টও আপডেট অ্যাড হবে সেটাও তোমাদেরকে কনফার্মলি জানাই দিব। ভিডিওটি পুরোপুরি দেখবা পুরোপুরি দেখা, সেই সাথে চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল সেট করে দিবা, আর চ্যানেলটি ফার্স্ট টাইম সাবস্ক্রাইব করে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে নিউ লিখে দিবা, তাহলে আমি বুঝতে পারবো কারা কারা আমার চ্যানেলের নতুন সাবস্ক্রাইবার। আর ভিডিওটা দেখো, ভিডিও অথবা ভিডিওর ইনফরমেশন গুলি যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিও। সো হোয়াট আর ইউ ওয়েটিং ফর, লেটস বিগিন দ্য শো। তোমরা জানো আমাদের প্রত্যেকটা ওবিবি আপডেটে দুইটা ইনকিউবেটর ডিজাইনিং করা হয়, একটা বান্ডেলার ইনকিউবেটর আর একটা গান স্ক্রিনের ইনকিউবেটর। সেম ভাবে এই আপডেটেও দুইটা ইনকিউবেটর ডিজাইনিং করা হয়েছে, গ্রোজার ইনকিউবেটরটা অলরেডি গেমে চলে আসছে আর বাকি রয়েছে বান্ডেলার ইনকিউবেটরটা। যেহেতু গ্রোজার ইনকিউবেটরটা 30 দিনের জন্য এসেছে সেহেতু গ্রোজার ইনকিউবেটরটা শেষ হয়ে গেলে আমরা বান্ডেলার ইনকিউবেটরটা দেখতে পেয়ে যাব, আর যদি বান্ডেল গুলো ইনকিউবেটরে না আসে তাহলে আমরা যে কোনো একটা ইভেন্টে দেখতে পারবো, আর গ্রোজার ইনকিউবেটর শেষ হওয়ার পর আমরা একটা রিটার্ন ইনকিউবেটর দেখতে পারবো, যে ইনকিউবেটরটা তোমরা স্ক্রিনের উপরে দেখতেই পাচ্ছো। কিছুদিন আগে এটা সিঙ্গাপুর সার্ভারে রিটার্ন এসেছে, সেক্ষেত্রে কনফার্মলি আমরা নেক্সট ইনকিউবেটর রিটার্ন হিসেবে এই ইনকিউবেটরটা দেখতে পারবো। সো ভিডিও দেখার প্রমোশন রয়েছে, চলো সেটা দেখে আসি। হেই গাইস, তোমাদের আজকে গেম শপ আর কেবিডি পেজের সাথে পরিচয় করাই দিব, আর এই পেজের সাথে আমি মান্থলি স্পন্সরশিপে আছি, যেহেতু তোমরা 100% ট্রাস্টের সাথে ইন গেম টপ আপ প্লাস ইউআইডি টপ আপ করতে পারবা। পেজে সবসময় তোমাদের হেল্পের জন্য বিভিন্ন টাইপের অফার চালু করা হয়। এখন পেজে 1200 টাকার একটা অসাধারণ অফার চলতেছে, 4টা উইকলি এবং একটা মান্থলি নিলে ইনস্ট্যান্টলি তোমরা 1000 ডায়মন্ড পেয়ে যাবা, এছাড়াও এক মাস ধরে 135 করে ডায়মন্ড পাবা যার দাম পড়বে 1200 টাকা। এছাড়াও 10টা উইকলি যদি তোমরা একসাথে পারচেস করো তাহলে ইনস্ট্যান্টলি 1000 ডায়মন্ড পেয়ে যাবা যেটার দামও পড়বে 1200 টাকা। 1000 ডায়মন্ড টপ আপ করতে এমনিতেই 700 টাকা লেগে যায়, তার থেকে এই অফারটা অনেক ভালো। সো পেজে সব সময় এরকম আরো অনেক অফার চলে, সো বিস্তারিত জানতে পেজের লিংক ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে, অবশ্যই পেজটাকে ফলো এবং লাইক করে রাখবা, যখন তোমাদের অফারগুলোর প্রয়োজন হবে অবশ্যই মেসেজ দিবা। আজকের ভিডিওটা অন্যান্য ভিডিওর থেকে অনেক বেশি ছোট হবে, কারণটা হচ্ছে আমি গ্রামের বাসাতে আছি, এছাড়াও খুব বেশি নতুন ইনফরমেশন নাই। আমাদের গেমে 4 থেকে 5 দিন ফেডারেল সেকশন অফ রয়েছে, নেক্সট ফেডারেল ইভেন্টটা কনফার্ম করা হয়েছে 10 তারিখে, এন্ড সেই ফেডারেলের মেন আইটেম রিওয়ার্ড হিসেবে তোমরা একটা ইমোট দেখতে পেয়ে যাবা, আর ইমোটটা কোনো নরমাল ইমোট না, এটা একটা লবি ইমোট হতে যাচ্ছে, যেই ইমোটটা তোমরা গ্রুপের 4 জন মিলে দিতে পারবা। এছাড়াও সাব মেন আইটেম হিসেবে একটা ফিমেল বান্ডেল পেয়ে যাবা, স্কোয়াড বিটস এর লেজেন্ডারি একটা ফিমেল বান্ডেল, এর অ্যানিমেশন বলো সব মিলিয়ে আমার কাছে ফিমেল বান্ডেলটা জোস লাগছে। সো এই ফেডারেল ইভেন্টটা তোমাদের কমপ্লিট করতে 1100 মতো ডায়মন্ড লাগবে, সো চাইলে এখন থেকে ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। অনেকেই কোশ্চেন করছো ড্রাকোয়ে কি কি ভাই কনফার্মলি রিটার্ন আসবে, আমি তোমাদেরকে অনেক আগে থেকেই জানাচ্ছি 100% কনফার্মলি ড্রাকোয়ে রিটার্ন আসতে যাচ্ছে। আমাদের ফেব্রুয়ারি মাসের ভিতরেই ড্রাকোয়েটা রিটার্ন আসার সম্ভাবনা রয়েছে, যারা যারা ড্রাকোয়েকে বের করতে যাচ্ছে তারা 1100 মতো ডায়মন্ড গুছিয়ে রাখো, ইভেন্টটা আসলে সাথে সাথে তোমরা বের করে নিও। সো অনেকেই কোশ্চেন করছো ভাই আমরা ইভো ফেমাস কবে দেখতে পারবো, আর তোমরা জানো ইভো ফেমাস যখনই আসবে তখন আমরা জম্বি সামারে বান্ডেলটা রিটার্ন দেখতে পারবো। আমাদের গেমে যখন কোনো ইভেন্ট আসে ওই ইভেন্টের রিলেটেড যত আইটেম রিওয়ার্ড আছে সব আইটেম রিওয়ার্ড কিন্তু গেমে চলে আসে, আমরা 100% কনফার্মলি জম্বি সামারে বান্ডেলটা রিটার্ন দেখতে পারবো যেই টাইমে ইভো ফেমাসটা আমাদের গেমে আসবে। ইভো ফেমাস আসবে সামনের মাসের মানে মার্চ মাসের ফার্স্ট অথবা সেকেন্ড উইকের ভিতরে, আর এটা ফেডারেল ইভেন্টের মাধ্যমে আসবে, যেই ফেডারেলের মেইন আইটেম হিসেবে ইভো ফেমাসটা থাকবে এবং সাবমেন আইটেম হিসেবে তোমরা ইভো ফেমাস রিলেটেড একটা লুট বক্স দেখতে পেয়ে যাবা। আর ওই সেম টাইমে আলাদা একটা ডেডিকেটেড ইভেন্টে তোমরা জম্বি সামুরাই বান্ডেলটা রিটার্ন দেখতে পেয়ে যাবা, যে ইভেন্টে তোমাদের আনলিমিটেড ডায়মন্ড খরচ করতে হবে, প্রায় 2500 থেকে 3000 ডায়মন্ড তোমাদের লেগে যাবে জম্বি সামুরাই বান্ডেলটা বের করতে। এছাড়াও অনেকেই কোশ্চেন করছো যে ভাই আমাদের লেজেন্ডারি বান্ডেলের যে টোকেনটার ইভেন্ট এটা কবে আসবে, প্রত্যেকটা কোলাবরেশনের ইভেন্টেরই একটা পিক ডে থাকে, স্কোয়াড বিটস এর কোলাবরেশনের পিক ডে হচ্ছে 12 তারিখে, সবচেয়ে বেশি পসিবিলিটি রয়েছে 12 তারিখে আমরা টোকেনটার ইভেন্টটা দেখতে পারবো, যে ইভেন্টের মেইন আইটেম রিওয়ার্ড হিসেবে আমরা বান্ডেলটা দেখতে পেয়ে যাবো, এছাড়াও সাবমেন আইটেম হিসেবে লেজেন্ডারি গ্লোয়ালের স্কিন, আর বাদ বাকি আইটেম রিওয়ার্ড গুলো কনফার্ম না। আর তোমরা সকলেই জানো এই মাসে আসতে যাচ্ছে আমাদের এশিয়ান ক্রিয়েটর কোলাবরেশন ইভেন্ট, এশিয়ান ক্রিয়েটর ইভেন্ট ইন্টারফেস ভিডিওটা কিন্তু আমার হাতে চলে এসেছে, নিচে দেখতেই পারছো লেখা রয়েছে মিস্ট্রি শপ, তোমরা ফেব্রুয়ারি মাসে কনফার্ম এশিয়ান ক্রিয়েট রিলেটেড একটা মিস্ট্রি শপ ইভেন্ট দেখতে পারবা। আর তোমরা জানো এই মিস্ট্রি শপ ইভেন্টটা আসে এবং 7 দিন থাকে, ফেব্রুয়ারি মাস যেহেতু 28 দিনের হয়ে থাকে সেহেতু প্রায় 90% কনফার্ম তোমরা 21 তারিখে একটা মিস্ট্রি শপ ইভেন্ট দেখতে পারবা, যে ইভেন্টের তোমরা যে দুইটা বান্ডেল রয়েছে এই দুইটা বান্ডেল স্ক্রিনের উপর দেখতে পাচ্ছো, মিস্ট্রি শপ ইভেন্টে এই দুইটা বান্ডেল দেখতে পেয়ে যাবে, এছাড়াও অনেক আইটেম রিওয়ার্ড থাকছে অলরেডি, কিন্তু 2-3টা সার্ভারে মিস্ট্রি শপ ইভেন্টটা শুরু হয়ে গেছে, যদি তোমরা কনফার্ম থাকে এই মাসে তোমরা মিস্ট্রি শপ ইভেন্ট দেখতে পাচ্ছো। আর তোমরা জানো এই প্রত্যেকটা কোলাবরেশন ইভেন্টে অনেকগুলো আইটেম রিওয়ার্ড ফ্রিতে দেওয়া হয়, এশিয়ান ক্রিয়েট রিলেটেড ইভেন্টে অনেকগুলো আইটেম রিওয়ার্ড ফ্রিতে দেওয়া হবে, ফার্স্টেই দেখতে পাচ্ছো লেজেন্ডারি টাইপের আফটার ব্যানার, এই আফটার ব্যানার গুলো তোমরা এশিয়ান ক্রিয়েটর কোলাবরেশনের টাইমে ফ্রিতে পেয়ে যাবে। আর তোমরা জানো এই প্রত্যেকটা কোলাবরেশন ইভেন্ট থেকে একটা পিন ফ্রিতে পাওয়া যায়, এশিয়ান ক্রিয়েটর ইভেন্টের সময় তোমরা একটা পিন ফ্রিতে পেয়ে যাবে, এছাড়াও তোমরা একটা লুট বক্স দেখতে পাচ্ছো, লুট বক্সে তেমন কোনো অ্যানিমেশন বা
কিছু ইউজ করা হয় নাই, নরমাল লুট বক্সের উপরে জাস্ট ডিজাইনিং করে দিয়েছে। এছাড়াও একটা প্যারাসুটের স্কিন দেখতে পাচ্ছ, একদম খুবই নরমাল টাইপের একটা প্যারাসুটের স্কিন। এছাড়াও তোমরা পেয়ে যাবে একটা ফ্যালকনের স্কিন। এই ফ্যালকনের স্কিনটা আমার কাছে জোস লাগছে, কারণ পুরোপুরি ইগলের রিয়েলিস্টিক ডিজাইনিং দেয়া হয়েছে। আমরা যখন ফ্যালকন পেটটা ফ্রিতে পেয়েছিলাম, ওই টাইমে একটা আগুনের মতো অ্যানিমেশন ওয়ালা স্কিনও পেয়েছিলাম, বাট ওই স্কিনটা পুরোপুরি কার্টুন টাইপের লাগে, বাট ইগলের এই স্কিনটা পুরোপুরি রিয়েলিস্টিক লাগতেছে। এছাড়াও একটা গান স্কিন পেয়ে যাবা P90 এর, বাট দুঃখের কথা এটাই যে P90 এর স্কিনে তোমরা কোনো অ্যাট্রিবিউট দেখতে পাবা না। মিক্সার রেকর্ডিং এবং ডাটা মাইনাররা যেটা না যাচ্ছে, এই আইটেম রিওয়ার্ডগুলোই আমরা ফ্রিতে পাবো। এছাড়াও আরো কিছু আইটেম রিওয়ার্ড থাকবে, সেগুলো আপকামিং সময় জানতে পেরে যাবো, এন্ড ক্যালেন্ডার পেয়ে গেলে তো পুরোপুরি কনফার্ম হয়ে যাবো। তো এই ছিল আপকামিং কিছু ফিক্সড ওয়েব ইভেন্ট, ছোট বড় অনেকগুলো আপডেট। ভিডিওটা একদম শর্ট টাইমে হয়েছে, যারা যারা এখনো ভিডিওটা কন্টিনিউ করছো তারা অবশ্যই কমেন্ট বক্সে কন্টিনিউ লিখে দিবা, তাহলে আমি বুঝতে পারবো কারণ আমার ভিডিওটি এখনো কন্টিনিউ করতেছে। আর জানি আজকের ভিডিওটা অনেকটাই বোরিং হয়েছে, কারণ আজকে আমি ফার্স্ট টাইম খুব কম টাইমে ভিডিওটা কমপ্লিট করতেছি। সো প্লিজ সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবা। তো চলো এখন আমি জানাই দিব আজকে রাত 12টার পরে গেমে কনফার্ম কোন ইভেন্ট ও আপডেট অ্যাড হবে। আজকে একদম রাত 12টা 1 মিনিটের সময় নতুন একটা টপ ইভেন্ট দেখতে পারবা, যেই টপ ইভেন্টের অফিশিয়াল ব্যানারটা তোমরা স্ক্রিনের উপরে দেখতেই পাচ্ছ। 100 ডায়মন্ড হবে, ডিজে থিমে পেয়ে যাবে একটা লুট বক্স, এছাড়াও 500 ডায়মন্ড হবে একটা ইমোট পেয়ে যাবে। ইমোটটা তোমরা দেখতেই পাচ্ছ, মোটামুটি ভালোই লাগছে আমার কাছে ইমোটটা। তোমাদের যদি ভালো লাগে টপ ইভেন্টটা কমপ্লিট করতে পারো। এছাড়াও বিটস প্রজেক্ট নামে একটা ইভেন্ট দেখতে পেয়ে যাবে, এটা যেহেতু ওয়েব ইভেন্ট টাইপের সেহেতু তোমরা সকাল 7টা অথবা 8টার দিকে দেখতে পাবা, যেখান থেকে মোটামুটি তোমরা অনেক আইটেম রিওয়ার্ডই ফ্রিতে পেয়ে যাবে। এই দুইটা ইভেন্ট ও আপডেটই আজকে রাত 12টার পরে অ্যাড হবে। সো গাইস দ্যাটস ইট ফর টুডে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল সেট করে দিও। সো আই উইল ক্যাচ ইউ গাইস ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।